الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى أحل الله البيع وحرم الربا وقال النبي صلى الله عليه وسلم القبر أول منزل من منازل الآخرة وقال النبي صلى الله عليه وسلم من نبت لحمه من السحت فالنار أولى به أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم সভাপতি সাহাব, উলামা হযরাত, মুরব্বিয়ান সাহেবান, যুবহ বায়খল, পর্দা নিশিন মাই বইনখল, আজকে দিনর নিসবতে এই হাফিজি মাদ্রাসারে কেন্দ্র করিয়া একদিনই মাহফিলর আয়োজন করা হয়েছে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই মাহফিল রে কবুল আর মঞ্জুর করক, খুবকা আল্লাহুম্মা আমিন। মহতরম বুজুর্গ হল, আজকে এই মাহফিল বিশেষভাবে তশরিফ আনবা উত্তর পূর্ব ভারতের আমির শরিয়ত সাহেবজাদা মহতরম শেখ আলহাজ হজরত মৌলানা ইয়াহিয়া সাহাব দামত বরকাত হুমে তাইন তশরিফ আনি লাইছেন। মাগরিবর নমাজর ফরে ইনশাআল্লাহ তান বয়ান হইব আর তান গেছ থাকি আমরা দোয়া লইতাম। এর কারণে এই অঞ্চলবাসী যতই মাকির আওয়াজ আপনারা হুনরা, আপনারা এই মাহফিল আইন আর আমির শরিয়ত সাহাব দামত বরকাত হুমার নসিহত যেতা অতা আমরা হুনতাম আর তান গেছ থাকিয়া দোয়া লইতাম। তার লগে আরও বড় বড় আলিম উলামা হলেও তশরিফ আনছেন, ইনশাআল্লাহ তাইন তাইনও বয়ান রাখবা। গতিকে আমরার অঞ্চলবাসী সারাই খেয়াল করিয়া এই দিনই মাহফিলের মধ্যে তশরিফ আনতাম। যারা আই গেছি গিয়া মাশা আল্লাহ আই গেছি, আর যারা আবু আইসি না আপনারা সারা আইবার লাগিয়া আমি বিনম্রভাবে আপনারার খেদমত অনুরোধ করিয়া তশরিফ আনুকা। এর হুনয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, আমি যে যুগ নাই, আমি থাকতাম নাই, আর হকিকি মানার আলিম, হকিকি মানার ফির যেন যাইবা, আর মানুষে দেখবা, মানুষে গিয়া দোয়া লইবা, মানুষে মোলাকাত করবা, মানুষে মুসাফা করবা, তার লগে সাক্ষাৎ করবা, দেখবা। আল্লাহর নবী ফরমাইতরা গুয়াকে এই মানুষ আমার মুলাকাতও আইলো, আমার মহফিল আইলো, আমার গেস্তাকি দোয়া লইল, হুকা সুবহানাল্লাহ। মহতরম বুজুর্গ হল, আজকে যে এই বুজুর্গ অলি আল্লাহর এক অলি,
অনতশ্রীফ আনরা আমরা দোয়া লইতাম। আল্লাহ কিতা কইরা জানেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর যারা ওয়ালি, আল্লাহর নেক বান্দা, আল্লাহর যারা নেক বান্দা, এরার কোনো ডর নাই, কোনো জাতর ভয় নাই, কোনো জাতর খৌফ নাই, কোনো জাতর গমগিনি নাই, কোনো চিন্তা, কোনো ডর তারা নাই, আল্লাহর লগে কানেকশন। মাখতারাম বুজুর্গ হল, আমরা সুবর্ণ সুযোগ মনে করতাম। আজকে আমরা নিন আইতরা আর এই মাদ্রাসার বৎসরিক জলসা, এরে অলি আল্লাহ হল যেন আইন, ইন বেলেগ একটা খয়র বরকত হয়, বেলেগ একটা খয়র বরকত হয়। অলি আল্লাহ হল যেন আইন মাদ্রাসার খাতিরে ইনো আইলা, মাদ্রাসাও মকবুল, মাদ্রাসার আল্লাহ কামিয়াব করবো, আর অঞ্চলবাসীর লাগিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমে কামিয়াবি নসিব করবো, কোনো জাতর শখ আর শুভ নাই। আমি দুই তিন বছর আগর একটা কথা কইয়া আপনারা সারাই হুঞ্চৈন নাম, আমরাই হুজাই মাদ্রাসার শেখুল হাদিস শেখ আলহাজ হজরত মৌলানা শামসুদ্দিন সাহাব দামত বরকাত হন, কত সুন্দর বয়ান করেন, বহুত উপর লেভেলের আলিম আর বহুত বড় এক শেখুল হাদিস। একদিন আমি টান গেছে ওয়াজর দাওয়াত লইয়া গেছ, আমার মাদ্রাসার ওয়াজর দাওয়াত লইয়া গেছ। ওয়াজর দাওয়াত লইয়া যাওয়ার বাদে আমার হইলা, ওবা তোমার মাদ্রাসাত ওয়াজ খারে আনরা। ও আমি কইলাম, হুজুর দেওবন্দর হজরত মৌলানা সৈয়দ আসজাদ মদনী সাহাব দামত বরকাত হুমল লাগি দাওয়াত করছি আর তাইন তশিফ আনরা। কইলা আমার দিল খুশ বানাইলিস। কইলাম কিলা হুজুর, বলে খেয়াল রাখিও প্রত্যেক বৎসর এই এলাকার যারা মাদ্রাসা আছে, এটা মাদ্রাসা হলের মধ্যে বড় বড় ওয়ালি হল, বড় বড় আলিম হল আনিও, আনলে ওইব গীতা তারার তুফাইলে আল্লাহ মাদ্রাসারেও কামিয়াব করব, অঞ্চলবাসীর লাগিও কামিয়াব করব। আর এখানে হাসা আমি ফল পাইছি, আমি ফল পাইছি টান টান দিয়ে আনার। আমার শিবপুর মাদ্রাসা এক সময় বাক্কা ডাউন হয়ে গেছে, বাক্কা ডাউন হয়ে গেছে। আমি যে সময় ফয়লা আইছি দেওবন্দ থাকিয়া, আওয়ার বাদে মাদ্রাসার হালত আর্থিক এবং শৈকিক বাক্কা কমজোর আছে। মহতরম বুজুর্গ হল, মদনী খানদানর আওলাদে রসুল টাইন টাইন মাদ্রাসাত আওয়ার কারণে আইয়া দোয়া করছেন, টান টান দোয়ার তুফাইলে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মাদ্রাসারে উঠানি লাখান উঠাইছে। এখন শৈকিক হালত বালা, আর্থিক হালত বালা, আল্লাহর ফজল করম হইছে, অলি আব্দাল হল আইসইন মাদ্রাসারে আল্লাহ কামিয়াব করে দিছে অলি আব্দাল হলর খাতিরে। ওলা আজকে এই মাদ্রাসার উত্তর পূর্ব ভারতের আমির শরীয়ত দ্বিতীয়বার আইসইন, আগে একবার আইসলা আপনার এদিন মেঘ আছে, খুব বেশি মেঘ আছে, আইয়া হজরতে খালি দোয়া খান করছেন আর গেছেন গিয়া আমরাও আসলাম। আর আজকে মাশাআল্লাহ দিনও বালা, মেঘও নাই, ঠান্ডাও মাশাআল্লাহ কমি গেছে গিয়া, আজকুর ঠান্ডা কম লাগে না, এখন যান কিছু গরমও তো লাগে নাই, কিছু গরমও লাগে, মাশাআল্লাহ আজকে তশরিফ আনছেন। আমরা বেশ করিয়া মানুষ জমিতাম, আল্লাহর ফজল গরমে আইতাম, আইলে তান বয়ানও শুনতাম আর তান গেছ থাকি দোয়া লইতাম। মহতারাম বুজুর্গ অখন ওই যেন আল্লাহর এক অলি আইরা, আর তান সহবত বইতাম, তান মজলিস বইতাম, তান দোয়া লইতাম, তান নসিহত শুনতাম, ওখান তা যদি কবুল লই যায় কইতায় ভারতায় নাই রে বাবা, কিবা তো খাইল কিয়ামতের দিন রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা ও খাতিরে আমরারে মাফ করিয়া দিলাই দেবারে মুসলমান। বিশ্বাস আছে নি কান আছে না,
বাবা কোন সময় কোন ইবাদত কোন আমল আল্লাহর কাছে কবুল হইব কইতায় ভারতায় নাই রে বাবা। আজ এক ওয়ালির মাহফিল বইলাম, দিল খুলুসিয়ত লইয়া, দিল লিল্লাহিয়ত লইয়া আল্লাহর কাছে যদি কবুল হই যায় ওইটা ভারে বাবা, ওবার খাতির আল্লাহ কিবা তো মাফ দিলাইতে পারে। মোহতারাম বুজুর্গ হল আমরার সারার মরাস, মরা আছে না নিবা কেউ আর তুলা মারি কইতায় ভারবাই নি, না রে মোর মরা নাই কইতায় ভারবাই না। আল্লাহ কইতলা কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, হর নফসে মৌতর মজা চেকা লাগব, হর নফসে মৌতর মজা পাওয়া লাগব সারার মরাস। আর মরার বাদে খানো যাইতায় আল্লাহর কাছে নাইনি, মরার বাদে খানো কেউ কইতায়নি, বলে না রে আমি আমার ডিসি অফিসে যাওয়া লাগবো, কেউ কইবাই, বলে আমি আমার থানার যাওয়া লাগবো, কেউ কইবাই আমি আমার ক্ষেত্র যাওয়া লাগবো, কেউ কইতায় ফারবাই আমি আমার দোকানও যাওয়া লাগবো, কেউ কইবাই আমি আমার বন্ধুর বাড়ি যাওয়া লাগবো, কেউ কইতায় ফারবাই আমি আমার হোর বাড়ি যাওয়া লাগবো, কইতায় ফারবাই না। মৌতা কিয়া বাগিয়াও রইতায় ফারতায় নাই, মৌতিয়া ভাইব আর মরার বাদে খার গেছে যাইতায় আল্লাহর গেছে যাইতায়, যে আল্লাহ লুকাইল রেও জানোন, যে আল্লাহ সামলা রেও জানোন, যে আল্লাহ খর রেও জানোন, যে আল্লাহ লুকাইল রেও জানোন, যে আল্লাহ ফসা রেও জানোন, হৌ আল্লাহর গেছে যাইবাই আল্লাহ তন্ন তন্ন করি খইয়া দিলাইব, হো বন্দা দুনিয়ার জমিনে তুমি কিতা কসলাই। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ খইয়া দিতলা, ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জানাইয়া দিলাও তোমার উম্মতর লাগিয়া যারা মৌত তাকিয়া বাগিয়া রইবার লাগি সাইরা মৌত তাকিয়া বাগিয়া রইতা ফারতা নাই, মৌতে লিকা করব সাক্ষাৎ করব, মৌত তাকিয়া বাগিয়া রইতা ফারতা নাই আর মরার বাদে খানো যাইতায় আল্লাহর গেছে যাইতায়। দেন সামনারেও জানোন, জাহিররেও জানোন, বাতিনরেও জানোন, লুকাইলেও জানুন, সারা যে আল্লাহ জানুন, হো আল্লাহর কাছে যাইবাই আর হো আল্লাহ বাদে তোমার লাগিয়া তন্ন তন্ন করি হইয়া দিলাইবা, হো বন্দা দুনিয়ার জমিন ফিতা করসলাই, দুনিয়ার জমিন আল্লাহর কি পর্যন্ত ফরমাবর দাড়ি করসলাই, দুনিয়ার জমিন রব্বুল আলামিন তবারক ওয়া তাআলার কি পর্যন্ত না ফরমানি করসলাই, লুকাইয়া নাফরমানি করছো আওটাও বার হইব আর দেখাই দেখাই নাফরমানি করছো আওটাও বার হইব রে বাবা। আল্লাহর গেস্তা কি লুকাইয়া কুনতা রাখা যাইত নাই, আল্লাহ পাক পরবর্তীকারে আলমর গেতে সারা আয়না লাখান বার হইব আয়না লাখান। এর কারণে মোহতারাম বুজুর্গ হল আমরা নেক আমল করতাম, আমরা ইবাদত করতাম, আমরা পরহেজগারি করতাম, আমরা তিলাওয়াত করতাম, আমরা নমাজ পড়তাম, আমরা তবলিগ যাইতাম, আমরা হালাল খাইতাম, আমরা হারাম তাকিয়া পরহেজ করতাম, আমরা মসজিদ আইয়া জমাতে নমাজ পড়িতাম, আমরা মানুষের লগর ব্যবহার বালা করতাম, আমরা চুরি করতাম না, আমরা ডাকাতি করতাম না, আমরা সিনেমা দেখতাম না, আমরা জুয়া খেলাইতাম না, আমরা তাস খেলাইতাম না, আমরা মদ খাইতাম না, আমরা সুদুয়া টেকা দিতাম না, আমরা বন্দনা গুটো যাইতাম না, আমরা রোজ ভ্যালি যাইতাম না, আমরা এলআইসি যাইতাম না, আমরা ইন্টারেস্টে টেকা দিতাম না, তো বুঝা যাইব কিতা আমরা পাক্কা মুসলমান, আমরা পুরা ইমানদার। মোহতারাম বুজুর্গ হল আল্লাহ কইতলা মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত লইয়া আইলা, যে হুকুম আহকাম লইয়া আইলা মজবুতির সহিত ধরিলাও, তার উপরে আমল করনে বলা বনি দাও। আমার নবীর বাতাই দেওয়া যত খাম আমল করিলাও, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় যত খাম তাকি নিষেধ দিলা পরহেজ করিয়া থাকি যাও।
আল্লাহর নবীর বাতাই দেওয়া খাম আমল যদি আনিলাও, আর নবীদের নিষেধ দেওয়া খাম থাকিয়া বাসিয়া যদি থাকি যাই, মাশা আল্লাহ আমরা কামিল ইমানদার, কামিল মুসলমান বনি গেলাম। আমরার ইমান বালা হয়ে গেল গিয়া, আমরার আমল বালা বনি গেল গিয়া। আর বালা আমল লইয়া যদি কবর যাও, কবরে তোমার লগে বালা ব্যবহার করব, বুড়া ব্যবহার করতো নাই। বাদ আমল লইয়া যদি কবর যাও, কবরে তোমার লগে বালা ব্যবহার করতো নাই, বুড়া ব্যবহার করব মুসলমান। বালা আমল লইয়া যদি কবর যাও, কবরে বালা ব্যবহার করব, আর বুড়া আমল লইয়া যদি কবর যাও, কবরে বুড়া ব্যবহার করব, বালা ব্যবহার করতো নাই। আমার মহতরম বুজুর্গল, এর কারণে আমল বালা বানাইতাম, আমল বাদ বানাইতাম না। মহতরম বুজুর্গল, আপনারা সারায় জানেন আল্লাহর নবীর জানর টুকরা লক্তে জিগর, আল্লাহর নবীর জানর টুকরা খেয়ে আসলা হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হজরতে ফাতিমার নাম শুনছেন নি বা আপনারা শুনছেন নি? গুমে ধরি লইছে না কিতা আখতা? হ্যাঁ না হওয়া হয়েছে না, গুমে ধরি লইছে না কিতা? আগে দিয়ে আগে যাবো কা, আগে দিয়ে আগে যাবো কা, বোয়াটা আসলে আমরা হিলা অত বালা করি হয়েছে না। হ্যাঁ এরে আগাই বোকা, ফাঁখ মারি মারি, ফাঁখ মারি মারি বোকা। আর বোয়া সম্পর্কে এক হদিস কইম, মিশকাত শরীফের এক হদিস, মিশকাত শরীফের এক হদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীত আইলা। আগাই যাও, হো খরে জেরা, আই যাও আই যাও বাবা, এখন আগে দিয়ে আগাই দেব কা। ও বোয়ার কথাটা কইম, ও কথাটাও যদি মানিলাও কইতাই ফার্সা নাই, ও খাতিরে কি বললি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে জন্নতর ফয়সালা করিয়া দিলাইতে পারে, পারে না নি কৌসাই? আল্লাহ যদি জন্নতর ফয়সালা করিয়া দিলাই, কোন বেটা আসুন আল্লাহর বাধা দিতায়, আল্লাহরে ঠুকিতায় না না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীত আইলা, মিশকাত শরীফের হাদিস। আইয়া দেখলা ও আপনারা দেলা ফয়লা বোয়াত আসলা, সারা মসজিদে মসজিদে নববী জুড়িয়া সাহাবিয়কল বোয়াত, এইন হেল লগে আলোচনা কররা, হিন হেল লগে আলোচনা কররা, দিনই আলোচনা। আমরা দেলা বাজে গপ ইটা নাই, সাহাবিয়কলে বালা মাত মাতিরা, ধর্মীয় মাত, দিন সম্পর্কে আলোচনা কররা, এইন হেল লগে হিন হেল লগে, দুই তিনজনে মিলিয়া একলগে বইয়া বইয়া আলোচনা কররা। আল্লাহর নবী আইলা, আইয়া দেখলা সারা মসজিদ জুড়িয়া সাহাবিয়কল বোয়াত। নবী দিয়ে কইলে, ও আমার সাহাবিয়কল, না বা ইলা বইলে ওই তো নাই, বোয়ার তরিকা ইলা নাই, বোয়ার তরিকা ইলা নাই। একলগে সারা জমি যাও, একজনে আলোচনা করো, আর বাদ বাকি সারাই শুনো, ইন হকজন হন হকজন অন হকজন, ইলা বোয়াটা মজলিসের মধ্যে শুবা পায় না, বোয়ার আদব ইলা নাই, মজলিসের আদব ইলা নাই। আল্লাহর নবী দু জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ফরমান, সারা একলকে জমি দাও, একজনে আলোচনা করো, সারাই শুনো। আল্লাহর নবী কইছেন দে বাবা, রাহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল আলামিন, ইমামুল মুরসালিন হওয়ার বাদে এক সেকেন্ড লেট হইল না, সারা সাহাবায়ে কেরাম হলে এখানে জমি গেলা গিয়া। আল্লাহর বন্দা এক সাহাবিয়ে বয়ান করেন, আলোচনা করেন, সারাই শুনেন, লগে লগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কথা কান মানি লইলা। আল্লাহর নবীর কথা মানি লইলে আল্লাহর মায়ার বনা যায় না নিবা, আল্লাহর রসুলের কথা মানিলাও আল্লাহর মায়ার বনি যাইবাই, আর আল্লাহর মায়ার বনি গেলে জন্নত পাওয়া যায়, জন্নত একেবারে সোজা হয়ে যায় গিয়া। আল্লাহর রসুলের কথা মানিলাও, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদ, দেন আল্লাহ আল্লাহ রসুলের এটা করিলেই ভাই কামিয়াব, কামিয়াব নেককার, নেককার বনি গেছে গিয়া।